আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই মোহাম্মদ রেজা বলেছেন, আত্মহত্যাকারীর জন্য কি দোয়া করা যাবে? হ্যাঁ ভাই, যাবে এবং করা উচিত। আত্মহত্যা তো একটা জুলুম করেছিল, সে ইন্তেহার হবে নাফসে কুফরুন, এটা একটা কুফুরি কাজ করেছিল। তবে লাইস আবি মুখরিজিন মিনাল মিল্লা, এই ধরনের কুফুরি তাকে ইসলাম থেকে বের করে দেয় নাই। সে দোয়ার মহতাজ বেশি, তার জন্য বেশি বেশি দোয়া করা উচিত। তার আত্মীয় স্বজনের তার নামে সৎকা করা উচিত, বিশেষত যদি কোনো বাপ হয়ে থাকে পুত্র, তার নামে বেশি বেশি সৎকা করা উচিত। তাহাজুদে উঠে পড়ে পড়ে তাহাজুদের শেষ দেয় কান্না করা উচিত, হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করে করে কান্না করা উচিত। তার জন্য একাকী একাকী চোখের পানি ঝরানো উচিত, তার জন্য সৎকা করা উচিত, তার জন্য আল্লাহর কাছে সবসময় তা দোয়া চাওয়া উচিত, ভালো ভালো কাম করা উচিত। তার বাবার নাম দিয়ে মসজিদ বানিয়ে দেওয়া উচিত, গাছ লাগিয়ে দেওয়া উচিত, তার বাবার নাম দিয়ে মসজিদে ফ্যান দিয়ে দেওয়া উচিত, মসজিদে কার্পেট দিয়ে দেওয়া উচিত। জনহিতই কর, জনকল্যাণ কর, ট্রাস্টে সমস্ত তার বাবার নাম উৎসর্গ করে করে দেওয়া আমলগুলি, যেগুলি সৎকার জারিয়া বলা হয়, প্রবাহমান সৎকার, এগুলি করা উচিত। আর সর্বোপরি তার বাবার জন্য সবসময় কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করা উচিত। তাহলে এই দোয়ার ওসিলায় হয়তো আল্লাহ তার বাবার কবরের আজাব ক্ষমা করে দিতে পারে। দুনিয়ার জেলখানার সিস্টেমটা আখেরাতের জন্য প্রযোজ্য রয়েছে। কোনো ব্যক্তির কবর থেকে আজাব মাফ হয়ে যায়, শাস্তি হতে হতে তার নির্ধারিত পাপগুলি মাফ হয়ে যায়। কোনো ব্যক্তির হাসর পর্যন্ত যায় মাফ হয়, কোনো ব্যক্তির জাহান্নামে যাওয়ার পরে জ্বলতে জ্বলতে পরে যায় মাফ হয়। তো এরকম ব্যক্তির কোন স্টেপে গিয়ে গোনা মাফ হবে একমাত্র আল্লাহ ভালো জানে। তবে যেহেতু সে একজন মুসলমান, তা আত্মহত্যাকারী যদি নামাজি হয়ে থাকে, মুসলিম হয়ে থাকে, প্র্যাকটিশিয়ান মুসলিম হয়ে থাকে, তার জন্য দোয়া করা খুবই জরুরি। কিন্তু বেনামাজি হয়ে থাকে, তাহলে দোয়া করার বিষয়টা ইখতিলাফাত মুখতালাফ ফিহে, ইখতিলাফপূর্ণ। যারা বলেন যে বেনামাজি সর্বসাকল্যে বেনামাজি কাফের, তাদের মত অনুসারে সেটাও নবীর হাদিস থেকে নেওয়া হয়, তার দোয়া তার জন্য করা যাবে না। আর যারা বলেন যে এটা একটা কবিরা গুনাহ, কাফের হয়নি, সে ইসলাম থেকে বাইর হয়ে যায়নি, তারাও কিন্তু নবীর কিছু হাদিস থেকে দলিল দিয়ে থাকে, তাহলে তাদের এই আকীদা অনুসারে তার জন্য দোয়া করা যেতে পারে। গ্রহণযোগ্য মত হচ্ছে যে বেনামাজির জন্য দোয়া করতে দেওয়া করা যেতে পারে, কেননা শেষ পর্যায়ে আহারুল আমরা এইভাবে গোরক ধাঁধায় পতিত হয়ে একটা সমাধান এভাবে দিয়েছে, হুকমু ফি দুনিয়া কা হুকমুল কাফের, দুনিয়াতে তার বিধান কাফের বিধান, পরকালে তার বিধান একজন ফাসেক মুসলমানের বিধান। তা আল্লাহ বেনামাজিকে চাইলে জাহান্নামে অনাধিকাল শাস্তি দেওয়ার পর তাকে কয়লা কয়লা করে তারপর আবার বেহেস্ত দিতে পারে আল্লাহর অনুগ্রহে, কারণ সে তো পত্তলিক মুশরিকের মতো না, কাফেরদের মতো না, সে তো কলমার উপরে একদিন না একদিন বিশ্বাস এনেছিল। তো এরকম কথাটা, এটাই আসলে গ্রহণযোগ্য মত বেশি। কিন্তু তারপরে তার এই বেনামাজির কোনো ভালো আলেমে জানাজা পড়াবে না, ঠিক তদরূপে বিষ খেয়ে বা আত্মহত্যাকারীর কোনো ভালো আলেমে জানাজা পড়াবে না, এরকমটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমল দ্বারা প্রমাণ করছেন। তবে এদের জন্য সবসময় দোয়া করা যায়, এদের জন্য সৎকার জারিয়ার প্রকল্প খোলা যায়। এরা মানুষ তো ভাই, মানুষ, তার উপরে জুলুম করেছিল, আত্মার উপরে জুলুম আমরা সর্বতরই করি। আর চরম আত্মার উপরে জুলুম হচ্ছে নিজের নফসকে নিজে হত্যা করে দেওয়া। মানুষ কতটা মনে করেন শয়তানের অসাশায় পতিত হয়, তার ঘাড়ে কত কিলো ওজনে শয়তান এসে বসে, সে এত একটা মায়াবী জীবনটা ধ্বংস করে দেয়। মানুষের অসুখ হলে মানুষ কত কষ্ট পায়, কত কষ্ট পায় মানুষ, শেষ অবধি মনে করেন বাঁচতে চায়, একটু বাঁচতে চায়, মানুষের জীবনটার প্রতি এত মায়া। তো যারা আসলে এরকম এরকম একটা মায়ার জীবন নিজে পাত করে দিতে চায়, তারা কতটা কঠোর পরিস্থিতির মোকাবেলা করার সম্মুখীন হয়। আরে আমরা তো সারা জীবন নেগেটিভলি দেখে গেলাম তাদেরকে, পজিটিভলি কোনো দিন অবজার্ভ করার চেষ্টা করলাম না, কতটা দুঃখপ্রাপ্ত হয়ে, শক্ট হয়ে, কতটা পাথর দিল হয়ে তারপর তারা এই সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়ে যায়। সেটাও আমাদের সমাজে দেখা উচিত, এরকম দুস্থ ব্যক্তিগুলির পাশে আসা উচিত, যেন অন্তত পক্ষে ছলাবেলা কৌশলে তাদের নাচটাকে বাঁচাতে পারি। কোনো এক কোনো এক সন্তানকে গেমসের পয়সা দেয় নাই, বাবা দেখে সে আত্মহত্যা করছে অভিমান করে, তবে বাবারও আফসোস করে সারা জীবন মরা উচিত কাঁদতে কাঁদতে। সে কয়টা টাকা তার কাছে বড় হলে তার সন্তান না বড় হয়, ও অবশ্য শিশুকে সে টাকা দিত, সে গেমস খেলতো, তার বাচ্চা যে দিচ্ছে তো অন্তত পক্ষে অবশ্যই জানে, ভালো করেই জানে তার বাচ্চা কতটা জেদি। তা বাচ্চা অনেক সময় জেদি হয়, এগুলিকে সামলা দিতে হয়, কম্পাউজ করতে, খালি শাসন করে বাপ হলে আল্লাহর রাসূল 7 বছরের আগে বাচ্চাকে মারতেও না করছেন, বাচ্চাকে শাসন করতে মানা করছেন। আমি শিশু বাচ্চা গেমসের টাকা চাইছিল তার দিয়ে দিতেন, বড় হলে তাকে বুঝা দিতেন যে বাবা এগুলি খেলো না, খেলা ভালো না। সে আত্মহত্যা করে জীবনে এলো, আপনার একটা কলিজার টুকরা সন্তান আপনি হারালেন, সারা জীবন কেন্দ্রে সন্তান আর পাবেন না। শুধু আমাদের সমাজে আসলে বাপ মারও শিক্ষা হওয়া উচিত, আমাদের আকলই খুব কম বাপ মার, অনেক বাপ মা হলাম বেতমিজ বাপ মা। এই বেতমিজ বাপ মা গুলির আগে আকল হওয়া উচিত, পরে সন্তানদের আকল দেওয়া উচিত। আমি অনেক কষ্ট পেয়েছি এই কথাটা শোনার পরে, শিশু একটা বাচ্চা 5-6 বছর বয়স,
তো গেমসের টাকা তাকে দেয় নাই, তার বাপ যায় এসে লুট করেছে ফ্যানের উপরে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে বাবা, আপনার আপনাদের সন্তানও দু এক পয়সা আপনি দিকে চাই দেন, পারলে দেন, আপনি নিজের সন্তানকে দিলেন, ফকিরকে যদি একটা টাকা দেন, মনে করেন আপনার সন্তানটাকে দিলেন, দেন, বেশি কড়া শাসন করেন না, কিছু শাসন করেন, কিছু ভালোবাসেন, শাসন করা তাদের সাথে আদর করে যাব, আপনি আদর করেন না, খালি শাসনের উপর রাখেন, আপনার বাচ্চা ডাকা হয়ে যাবে, আত্মহত্যার পথ অবলম্বন করে নেবে। আপনার বাচ্চাকে ছোট অবস্থাতে মোবাইল দিয়ে দেন না, একটু বড় হতে দেন তারপর মোবাইল দেন, ওকে আপনি সুশিক্ষা শহর ছোট ছোট থেকেই দেন, আপনি নিজে শিক্ষা অর্জন করেন, ভালো ভালো শিক্ষা অর্জন করেন, নিজে পাপাচার ছাড়েন, নিজে জিনা করে বলেন 14টা মাইয়ার সাথে, আপনার বাচ্চা কি ভালো হবে? আপনার বাচ্চা দেখছে আমার বাবা তো মহিলাদের সাথে রোমান্স করছে, তা আমি রোমান্স করলে সমস্যা কি? তারপর বাচ্চা 16 বছর না হয়তো সে বুড়ি মাইয়ার সাথে ভাইগে যাচ্ছে, বুড়ি মাইয়াকে নিয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছে, নাহলে একটা বুড়ি মাইয়া আপনার ঘরে নিয়ে এসে ঢুকাই দিতেছে, তা আপনি আকল তাকে দিচ্ছেন? এই ধরনের শিক্ষা আপনি দিচ্ছেন, আপনি নামাজি না, আপনি ফাঁসেক, আপনি পর্দা করেন না, যথেষ্ট চলেন, তা আপনি সন্তান কি ভালো চান নাকি? আমাদের সমাজে কিছু খবিশ জাতীয় পুরুষও আছে এগুলি, হ্যাঁ, নিজের নাই কোনো চরিত্র, ব্যবসায় পবিত্র, এই কী করে পবিত্র পাবে? আল্লাহ বলছে খাবিসাতুল খাবিসিন, খারাপ মহিলাগুলি খবিস পুরুষগুলির জন্য, তাইয়িবাতুল তাইয়িবিন, ভালো মহিলাগুলি ভালো পুরুষের জন্য, নিজের নাই চরিত্রের কোনো, নিজের নাই কোনো চরিত্র, ব্যবসায় পবিত্র, এই ধরনেরগুলি আসলেই মনে করা লাস্টে যে গুয়ের ভিতরে হাত দিয়ে পড়বে, আর গুয়ের ড্রামের ভিতরে যে ঢুকবে, নিজে ভালো না আর ব্যবসায় ভালো, নিজে আগে ভালো হন ভাই, পরে বউ ভালো পাবেন, নিজে আগে নিজে ভালো হন ভাই, পরে সন্তানকে ভালো করতে পারবেন, নিজে আগে ইসলামী শিক্ষায় শিক্ষিত হন ভাই, পরে সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারবেন। আজ আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাকা আলা নবীনা।